প্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে অর্থনীতি মাল্টিমিডিয়া এডুকেশনে স্বাগতম। আজ আমি তোমাদেরকে একচেটিয়া বাজার এই অধ্যায়ের অর্থনীতি প্রথম পত্রের একচেটিয়া বাজারে ফার্ম ক্ষতি স্বীকার করেও উৎপাদন চালু রাখার যে সিদ্ধান্তটি তা আলোচনা করব। তাহলে আজকে আমাদের আলোচনার বিষয় অর্থনীতি প্রথম পত্র উচ্চ মাধ্যমিক শ্রেণী একচেটিয়া বাজারে ক্ষতি স্বীকার করেও উৎপাদন চালু রাখার সিদ্ধান্ত। তোমরা স্ক্রিনে কিছু পণ্যের বাজার দেখছো। আমাদের আজকের আলোচনার বিষয় অর্থনীতি প্রথম পত্র চতুর্থ অধ্যায় এর একচেটিয়া বাজার। আজকের আলোচনার মাধ্যমে তোমরা যা জানতে পারবে, এক, একচেটিয়া বাজার ব্যাখ্যা করতে পারবে, দুই, এ বাজারের ভারসাম্যের শর্ত ব্যাখ্যা করতে পারবে, তিন, মুনাফা নির্ধারণের জন্য অতিরিক্ত শর্ত ব্যাখ্যা করতে পারবে, এবং চার, চিত্রের সাহায্যে ক্ষতি স্বীকার করেও ভারসাম্য দাম ও পরিমাণ নির্ধারণ ব্যাখ্যা করতে পারবে। আমরা প্রথমে জানবো একচেটিয়া বাজার কি। যে বাজারে একজন বিক্রেতা বা উৎপাদনকারী থাকে, উৎপাদিত দ্রব্যের নিকট কোনো পরিবর্তক থাকে না এবং অপর উৎপাদনকারীর বাজারে প্রবেশে বাধা থাকে, তাকে একচেটিয়া বাজার বলে। এ ধরনের বাজারের উদাহরণ হচ্ছে বাংলাদেশ রেলওয়ে এবং পূর্বে গ্রামীণ ফোন, যখন বাংলাদেশে কোনো মোবাইল ফোন অপারেটর ছিল না, তখন সর্বপ্রথম গ্রামীণ ফোন কোম্পানি, তখন এই গ্রামীণ ফোন কোম্পানি একচেটিয়া বাজারের অন্তর্ভুক্ত ছিল। এখন যেহেতু বহুবিধ সেবা দানকারী মোবাইল ফোন অপারেটর রয়েছে, তাই একচেটিয়া বাজার ভেঙে গিয়েছে। প্রিয় শিক্ষার্থী, আমরা একচেটিয়া বাজার কাকে বলে তা গত ক্লাসে বিস্তারিত আলোচনা করেছি। আজ আমরা সংক্ষেপে এই বিষয়গুলো আলোচনা করে আমরা মূল যে আলোচনার বিষয়, ক্ষতি স্বীকার করেও কিভাবে একচেটিয়া কারবারি উৎপাদন চালু রাখে স্বল্পকালে, তা আলোচনা করব। তাহলে এ বাজারের যে বৈশিষ্ট্যগুলো তা আমরা একটু দেখে নিই। এক, এ বাজারে বিক্রেতা একজন, ক্রেতা অসংখ্য। দুই, ঘনিষ্ঠ পরিবর্তক দ্রব্য নেই, অর্থাৎ একচেটিয়া কারবারির মতো কেউ উক্ত দ্রব্য গুণ অনুযায়ী, পণ্যের গুণ অনুযায়ী তৈরি করতে পারে না, অর্থাৎ এর কোনো ঘনিষ্ঠ পরিবর্তক নেই। তিন, অপর বিক্রেতা বাজার প্রবেশে বাধা থাকে, এবং চার, বিক্রেতা যেহেতু দ্রব্যের সম্পূর্ণ যোগান নিজেই দিয়ে থাকে, তাই সে দাম স্রষ্টা, অর্থাৎ প্রাইস মেকার। এবং চার, পাঁচ, যে বৈশিষ্ট্য তা হচ্ছে বাজারে ফার্ম ও শিল্প একই, অর্থাৎ একচেটিয়া বাজারে ফার্ম এবং শিল্পের মধ্যে কোনো পার্থক্য নেই। এবং ছয়, এ বাজারে দাম রেখা বাম থেকে ডান দিকে নিম্নগামী এবং প্রান্তিক আয় রেখা দাম রেখার নিচে অবস্থান করে। এবং সাত, উৎপাদনকারীর প্রধান লক্ষ্য হচ্ছে মুনাফা অর্জন করা এবং এই লক্ষ্যেই উৎপাদনকারী উৎপাদন করে থাকে। এবং আট, বিক্রেতা দাম নিয়ন্ত্রণ করতে পারে, কিন্তু দাম ও বিক্রয়ের পরিমাণ একই সাথে নিয়ন্ত্রণ করতে পারে না। তাহলে আমরা এতক্ষণ একচেটিয়া কারবারের যে বৈশিষ্ট্য তা আলোচনা করেছি, এখন ভারসাম্যের যে শর্ত, সেই ভারসাম্যের শর্তগুলো সকল ফার্মের ক্ষেত্রেই এই শর্তগুলো পূরণ করতে হয়। যেমন একচেটিয়া বাজারেও সেই দুটি শর্ত পালন করতে হয় ভারসাম্য লাভের জন্য। তা হচ্ছে, এক, প্রয়োজনীয় শর্ত বা নেসেসারি কন্ডিশন, অর্থাৎ প্রান্তিক আয় রেখা প্রান্তিক ব্যয় রেখার সমান হবে, অর্থাৎ ভারসাম্য বিন্দুতে প্রান্তিক আয় প্রান্তিক ব্যয় সমান হবে, অর্থাৎ যেখানে একচেটিয়া কারবারি ভারসাম্য লাভ করবে সেই ভারসাম্য বিন্দুতে প্রান্তিক আয় প্রান্তিক ব্যয় সমান হবে, অর্থাৎ এমআর এমসি সমান হবে ভারসাম্য বিন্দুতে। এবং দুই, যথেষ্ট শর্ত হচ্ছে সাফিসিয়েন্ট কন্ডিশন, বা যথেষ্ট শর্ত সেটি হচ্ছে প্রান্তিক ব্যয় রেখা প্রান্তিক আয় রেখাকে নিচ থেকে সেট করে উপরে উঠবে, অর্থাৎ এমসি রেখার ঢাল এমআর রেখার ঢাল থেকে বেশি হবে। এই দুটি শর্ত আমি বিস্তারিত তোমাদের আলোচনা করেছি এবং একটি আলাদা ক্লাস তোমাদেরকে করিয়েছি যে ফার্মের স্বল্পকালীন ভারসাম্য লাভের যে শর্তাবলী, সেক্ষেত্রে এই বিষয়ের উপরে বিস্তারিত আলোচনা করেছি। তাহলে আমরা পরবর্তী স্লাইডে যাব।
মুনাফা লাভের জন্য অতিরিক্ত তিনটি শর্ত রয়েছে, অর্থাৎ একচেটিয়া কারবারি অস্বাভাবিক মুনাফা লাভ করবে নাকি স্বাভাবিক মুনাফা লাভ করবে, নাকি ক্ষতি স্বীকার করেও স্বল্পকালে উৎপাদন চালিয়ে রাখবে তা নির্ধারণের জন্য মুনাফা লাভের তিনটি অতিরিক্ত শর্ত রয়েছে। এক, সেই শর্তটি হচ্ছে স্বাভাবিক মুনাফা তখনই হবে যখন দাম গড় ব্যয়ের সমান হয়, এবং অস্বাভাবিক মুনাফা লাভ করবে যখন দাম গড় ব্যয় থেকে বেশি হয়, অর্থাৎ একটি দ্রব্যের উৎপাদন ব্যয় একটি দ্রব্য বিক্রি করে যে আয় হয় তার থেকে কম হলে অস্বাভাবিক মুনাফা লাভ হবে। এবং তিন, যে শর্তটি আজকের আলোচনার বিষয়, যে ক্ষতি স্বীকার করেও উৎপাদন করে, কখন এই অবস্থা হয়? এই অবস্থাটা হয় যখন গড় ব্যয় দাম থেকে বেশি হয় তখন ক্ষতি হয়, কিন্তু ক্ষতি হলে উৎপাদন করবে কি করবে না তা নির্ভর করে গড় পরিবর্তনীয় ব্যয়ের উপর। অর্থাৎ তোমরা জানো স্বল্পকালে দুই ধরনের ব্যয় রয়েছে, একটি হচ্ছে স্থির ব্যয় আর একটি হচ্ছে পরিবর্তনশীল ব্যয়। উৎপাদনকারী যখন কোনো দ্রব্য বিক্রি করে তার কাঁচামাল এবং অন্যান্য পরিবর্তনীয় ব্যয় রয়েছে, এই ব্যয়ের খরচ যখন উঠিয়ে আনতে সক্ষম হয় তখন একচেটিয়া কারবারি উৎপাদন চালু রাখার সিদ্ধান্ত নেয় স্বল্পকালে। আবার বলছি, উৎপাদনকারী যখন কোনো দ্রব্য বিক্রি করে সেই বিক্রয় মূল্য যখন একটি দ্রব্য উৎপাদনের জন্য গড় যে পরিবর্তনীয় ব্যয় রয়েছে অর্থাৎ কাঁচামাল আর অন্যান্য যে সমস্ত পরিবর্তনীয় ব্যয় যা এক এককের ক্ষেত্রে খরচ হয়েছিল, সেই পরিমাণ অর্থ যদি দামের মাধ্যমে উঠিয়ে আনতে সক্ষম হয় যদিও সে ক্ষতির সম্মুখীন, কিন্তু এই যে গড় পরিবর্তনীয় ব্যয় তুলে আনতে সক্ষম হলে উৎপাদনকারী স্বল্পকালে উৎপাদন চালু রাখবে, অথবা দামের সমান হলেও উৎপাদনকারী উৎপাদন চালু রাখবে। একটা উদাহরণ দেই, যদি ধরা হয় একটি দর্জি দোকানে দর্জির কাজ চলছে, অর্থাৎ সে যে দ্রব্যটি উৎপাদন করে, ধরলাম একটি শার্ট উৎপাদন করে, সেই শার্টের উৎপাদনের জন্য যে কাঁচামাল বা বুতাম, সুতা এবং কাপড়ের যে মূল্য, সেই মূল্য যদি ধরা হয় 400 টাকা, এবং দ্রব্যটি অর্থাৎ ওই শার্ট উৎপাদন করে যদি সেই শার্টটি 400 টাকার থেকে বেশি অর্থাৎ 420 টাকা বিক্রি করতে সক্ষম হয়, তাহলেও উৎপাদনকারী উৎপাদন চালু রাখবে। কেন? কারণ তার পরিবর্তনীয় ব্যয়, কাঁচামাল এবং অন্যান্য যে সমস্ত পরিবর্তনীয় ব্যয় রয়েছে তা তুলে আনতে সক্ষম হয়, কিন্তু তার লসের সম্মুখীন হয়। যদিও তার গড় ব্যয় ধরা হলো 500 টাকা, কিন্তু তার গড় পরিবর্তনীয় ব্যয় হচ্ছে 400 টাকা, তাহলে ওই শার্টটি সে যদি 400 টাকার অধিক পরিমাণেও বিক্রি করতে সক্ষম হয় তবুও সে উৎপাদন চালু রাখবে। কেন? তার কাঁচামাল বাবদ অর্থ তুলে আসছে অর্থাৎ উঠে আসছে, এবং সে এই পরিবর্তনীয় ব্যয় বহন করে স্থির ব্যয়েরও কিছু অংশ বহন করতে সক্ষম হয়। অর্থাৎ যদি সেই দোকানের ভাড়া হয়ে থাকে 5,000 টাকা, তাহলে সে প্রতি এককে একটি শার্টে যদি 20 টাকা করে সে স্থির ব্যয়ের অর্থ তুলে আনে, তাহলে দেখা যাবে যে সে যদি 20টি শার্ট বিক্রি করতে সক্ষম হয় তাহলে 400 টাকা, 20টি শার্টে তার যে 409, 20টি শার্ট যদি সে 4,400টি শার্ট বিক্রি করে তাহলে 20 টাকা করে আসলে 4,000 টাকা উঠে আসবে। অর্থাৎ তার যে দোকান ভাড়া 5,000 টাকা, 5,000 টাকার মধ্যে তার 4,000 টাকা ভাড়া উঠে আসবে, সে 1,000 টাকা তার লস হবে। নিশ্চয়ই বিষয়টি বুঝেছ? অর্থাৎ কাঁচামাল বাবদ যে খরচ হয় তা যদি দামের মাধ্যমে অর্থাৎ দ্রব্য বিক্রি করে উঠে আসে পুরোটাই, এবং কিছু অংশ যদি স্থির ব্যয়ের খরচ তুলে উঠে আসে, তাহলেও সে উৎপাদন চালু রাখবে, অথবা দামের সমান হলেও সে উৎপাদন চালু রাখবে। তাহলে বিষয়টি নিশ্চয়ই বুঝেছ? অর্থাৎ যখন উৎপাদনকারী দেখে যে গড় পরিবর্তনীয় ব্যয় থেকে দাম বেশি বা সমান, কিন্তু গড় ব্যয় থেকে দাম কম, তখন ক্ষতি হলেও
উৎপাদনকারী স্বল্পকালে উৎপাদন চালু রাখবে। আমরা এই বিষয়টি একটি রেখাচিত্রের মাধ্যমে দেখব। তাহলে এই যে উৎপাদন চালু রাখার তৃতীয় যে শর্ত, সেটি হচ্ছে অ্যাভারেজ কস্ট গ্রেটার দেন প্রাইস অ্যান্ড ইকুয়াল টু অর গ্রেটার দেন অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট। অর্থাৎ অ্যাভারেজ কস্ট গ্রেটার দেন প্রাইস অ্যান্ড প্রাইস গ্রেটার দেন অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট অর ইকুয়াল। তাহলে আমরা পরবর্তী স্লাইডে যাব। তাহলে একচেটিয়া বাজারে ক্ষতি স্বীকার করে উৎপাদন চালু রাখে যখন এই গড় ব্যয় দাম থেকে বেশি হয় এবং অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট বা গড় পরিবর্তনশীল ব্যয়ের সমান দাম বা বেশি হয়। অর্থাৎ দাম গড় পরিবর্তনশীল ব্যয় থেকে বেশি অথবা সমান হলে উৎপাদন চালু রাখবে ক্ষতি স্বীকার করেও। আমরা একটু চিত্রের মাধ্যমে বিষয়টি আলোচনা করছি। লম্ব অক্ষে হচ্ছে দাম, ভূমি অক্ষে দেখানো হয়েছে উৎপাদনের পরিমাণ, এটি হচ্ছে মূলবিন্দু, এবং পি আর এবং সি। পিতে হলো দাম প্রাইস, আরতে হলো রেভিনিউ, এবং সিতে হলো কস্ট ব্যয়। তাহলে এটি হচ্ছে গড় রেখা, এটি হচ্ছে প্রান্তিক আয় রেখা, এবং এটি হচ্ছে গড় ব্যয় রেখা যা ইউ আকৃতির হয়, তোমরা আগেই জানো। অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট, অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট, এটি শর্ট রান অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট। এই রেখাটি হচ্ছে গড় ব্যয় রেখা অর্থাৎ, এবং এই বেগুনি রঙের রেখাটি হচ্ছে প্রান্তিক ব্যয় রেখা, এবং এই রেখাটি হচ্ছে শর্ট রান অ্যাভারেজ কস্ট অর্থাৎ গড় ব্যয় রেখা। এখানে যেহেতু ক্ষতি স্বীকার করে উৎপাদন চালু রাখার বিষয়টি রয়েছে, তাই আমাদেরকে গড় পরিবর্তনশীল ব্যয় রেখাটি অঙ্কন করে নিতে হয়েছে, এবং এই রেখাটি হচ্ছে প্রান্তিক ব্যয় রেখা স্বল্পকালীন এস এম সি। আমাদের ভারসাম্য বিন্দু হচ্ছে এই যে ই বিন্দুতে। কেন এখানে ভারসাম্যের যে দুইটি শর্ত, প্রান্তিক আয় প্রান্তিক ব্যয় সমান হয়েছে এবং প্রান্তিক ব্যয় রেখা প্রান্তিক আয় রেখাকে ই বিন্দুতে, দেখো ই বিন্দুতে সেট করে উপরে উঠেছে। অর্থাৎ ই বিন্দুতে ভারসাম্যের দুটি শর্তই পূরণ হয়েছে, তাই ই বিন্দু হচ্ছে ভারসাম্য বিন্দু। আমরা ই বিন্দু থেকে উপরে নিচে টেনে অন্যান্য যে বিষয়গুলো তা জানবো, গড় ব্যয় জানবো, গড় পরিবর্তনশীল ব্যয় জানবো, দাম জানবো, এবং উৎপাদনের পরিমাণ জানবো। দেখো এইখানে যে বিন্দুটি অর্থাৎ উৎপাদনের পরিমাণ হচ্ছে ও কিউ, অর্থাৎ ভারসাম্য উৎপাদনের পরিমাণ ও কিউ, এবং এফ বিন্দুতে হচ্ছে গড় ব্যয়। এটি যেহেতু গড় ব্যয় রেখা এফ বিন্দুতে, তাই এটি গড় ব্যয় যা বা দিকে টেনে আমরা জানতে পারি, এবং এটি হচ্ছে এই বিন্দুটি হচ্ছে অর্থাৎ এই যে জি বিন্দুটি, জি বিন্দুটি হচ্ছে দাম, যেহেতু এটা দাম রেখা বা গড়াই রেখাকে সেট করে উঠেছে, তাহলে জি বিন্দুতে হচ্ছে দাম, এবং এইচ বিন্দুতে হচ্ছে গড় পরিবর্তনশীল ব্যয়। তাহলে আমরা তিনটা বিন্দু পেলাম এবং উৎপাদনের পরিমাণ পেলাম। ই বিন্দু অর্থাৎ ভারসাম্য বিন্দু প্রথমে পেলাম, ভারসাম্য বিন্দু নির্ণয় করে তারপরে বাকি তিনটি উপাদান এবং উৎপাদনের পরিমাণ জানলাম। উৎপাদনের পরিমাণ জানা হলো নিচে টেনে এবং উপরে টেনে, প্রথমে এস বিন্দুতে গড় পরিবর্তনশীল ব্যয়, জি বিন্দুতে গড় ব্যয়, এবং এফ বিন্দু সরি জি বিন্দুতে হচ্ছে দাম এবং এফ বিন্দুতে হচ্ছে গড় ব্যয় অর্থাৎ গড় ব্যয় জানলাম একটি এককের ব্যয়। তাহলে এফ বিন্দুতে আমরা জেনেছি গড় ব্যয়, জি বিন্দুতে জেনেছি দাম, এস বিন্দুতে আমরা জেনেছি গড় পরিবর্তনশীল ব্যয়। তাহলে ওটি পরিমাণ হচ্ছে গড় ব্যয় বা এক এককে ব্যয়, এবং ওপি পরিমাণ হচ্ছে দাম, অর্থাৎ এক্ষেত্রে প্রতি এককে পিটি পরিমাণ লস হচ্ছে, তারপরেও উৎপাদন চালু রাখবে। কেন? দাম গড় পরিবর্তনশীল ব্যয় থেকে বেশি। আমরা গড় পরিবর্তনশীল ব্যয় হচ্ছে ও এল, তাহলে গড় পরিবর্তনশীল ব্যয় হচ্ছে ও এল, দাম হচ্ছে ওপি, অর্থাৎ গড় পরিবর্তনশীল ব্যয় থেকে দাম বেশি রয়েছে, তাই তার কাঁচামাল এবং পরিবর্তনশীল ব্যয় উঠে আসে, কিন্তু স্থির ব্যয়ের কিছু অংশ উঠে আসে, তাই সে উৎপাদন চালু রাখবে। তাহলে আমাদের এই যে পিটিএফজি এই অংশটুকু, এই চতুর্ভুজটুকু হচ্ছে লস। সে যদি উৎপাদন বন্ধ রাখতো তাহলে তার ক্ষতি আরো বেশি হতো, অর্থাৎ এই ক্ষেত্রে চিত্রে তার ক্ষতির পরিমাণ তখন দাঁড়াতো যদি উৎপাদন বন্ধ করে দিত,
সেক্ষেত্রে তার স্থির ব্যয় হচ্ছে LTFH পরিমাণ তার ক্ষতির সম্মুখীন হতে হতো যদি উৎপাদন বন্ধ রাখতো, কিন্তু যেহেতু উৎপাদন চালু রেখেছে তাই তার দাম যেহেতু পরিবর্তনশীল ব্যয় থেকে বেশি, গড় পরিবর্তনশীল ব্যয় থেকে বেশি, তাই তার ক্ষতির পরিমাণ হ্রাস পেয়েছে। কতটুকু হ্রাস পেয়েছে অর্থাৎ পরিবর্তনশীল ব্যয় মিটিয়ে দিয়ে সে আরো অতিরিক্ত LPGH পরিমাণ সে অর্থ সংস্থান করতে সক্ষম হয়েছে, ফলে তার স্থির ব্যয় হ্রাস পেয়ে PTFG পরিমাণ হয়েছে। কিন্তু উৎপাদন বন্ধ রাখলে তার ক্ষতির পরিমাণ দাঁড়াতো LTFS। এই LTFS পরিমাণ হচ্ছে মোট স্থির ব্যয়। এখন তার লসের পরিমাণ PTFG, যেহেতু তার লস কম হচ্ছে তাই সে ক্ষতি স্বীকার করেও স্বল্পকালে উৎপাদন চালু রাখবে। আমরা এখন এই বিষয়টা আবার জানি, ক্ষতি স্বীকার করে উৎপাদন করে কেন। এই যে আবার দেখছি লম্ব অক্ষ, খুব দ্রুত দেখবো আমরা ভূমি অক্ষ, তারপরে দাম, আয় ব্যয়, উৎপাদনের পরিমাণ, গড় রেখা, প্রান্তিক আয় রেখা, এটি হচ্ছে গড় পরিবর্তনশীল ব্যয় রেখা, শর্ট রান এভারেজ ভেরিয়েবল কস্ট, এটি হচ্ছে শর্ট রান এভারেজ কস্ট, গড় ব্যয় রেখা। এখানে দুইটি রেখা প্রয়োজন হয়েছে আমাদের, যেহেতু ক্ষতি স্বীকার করে উৎপাদন চালু করবে কিনা তাই সেটা জানার জন্য আমাদেরকে অতিরিক্ত শর্ট রান অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট অর্থাৎ SAVC এই রেখাটির প্রয়োজন হয়েছে। এটি হচ্ছে প্রান্তিক ব্যয় রেখা, প্রান্তিক ব্যয় রেখা গড় ব্যয় রেখাকে নিচ থেকে সেট করে উপরে উঠেছে, সর্বনিম্ন বিন্দু সেট করে উপরে উঠেছে, এবং প্রান্তিক আয় রেখাকে MC রেখা নিচ থেকে সেট করে উঠেছে, এবং ই বিন্দুতে ভারসাম্য হয়েছে, কারণ ই বিন্দুতে ভারসাম্যের দুটি শর্তই পূরণ হয়েছে। এখন উপরে নিচে টেনে আমরা উৎপাদন পরিমাণ জানলাম, F বিন্দুতে গড় ব্যয় জানলাম, G বিন্দুতে দাম জানলাম, S বিন্দুতে আমরা গড় পরিবর্তনশীল ব্যয় জানলাম, F বিন্দুতে আমরা গড় ব্যয় জানলাম, G বিন্দুতে আমরা দাম জানলাম, এস বিন্দুতে আমরা গড় পরিবর্তনশীল ব্যয় জানলাম। এখন আমাদের এফ বিন্দু থেকে বাইরে টেনে আমরা গড় ব্যয় OT, দাম হচ্ছে OP এবং গড় পরিবর্তনশীল ব্যয় হচ্ছে OL, আমাদের লসের পরিমাণ হচ্ছে PTFG, এই চতুর্ভুজ টুকু আয়তক্ষেত্রের সমান হচ্ছে লস, যেহেতু দাম থেকে গড় ব্যয় বেশি। প্রতি এককে লস হচ্ছে PT পরিমাণ এবং ও কিউ পরিমাণ উৎপাদনে তার লস হচ্ছে PTFG পরিমাণ। এখন আমরা এখান থেকে গড় মোট স্থির ব্যয়, মোট পরিবর্তনশীল ব্যয় জানবো। পরীক্ষায় তোমাদের কিন্তু আসে যে উদ্দীপকে স্থির ব্যয়ের পরিমাণ কত মোট এবং মোট পরিবর্তনশীল ব্যয় কত, মোট ব্যয় কত, ক্ষতির পরিমাণ কত। তাহলে আমরা এখানে যে সূত্র অর্থাৎ মুনাফার সূত্র, মোট আয় থেকে মোট ব্যয় বাদ দিলে মুনাফা পাওয়া যায় এবং মোট আয় পাওয়া যায় P x Q অর্থাৎ দাম গুণ পরিমাণ, এবং মোট ব্যয় পাওয়া যায় গড় ব্যয়কে উৎপাদনের পরিমাণ দ্বারা ভাগ করলে অর্থাৎ AC x Q। তাহলে আমাদের চিত্রে আমাদের দাম হচ্ছে OP এবং পরিমাণ হচ্ছে OQ মাইনাস মোট ব্যয় হচ্ছে আমাদের দাম, মোট ব্যয় হচ্ছে গড় ব্যয় গুণ পরিমাণ, এখানে গড় ব্যয় হচ্ছে OT এবং পরিমাণ হচ্ছে OQ। সুতরাং চিত্রে মোট আয় হচ্ছে OPGQ অর্থাৎ OPGQ ছোট যে চতুর্ভুজটুকু অর্থাৎ মাঝের যে চতুর্ভুজটুকু এইটুকু হচ্ছে মোট আয় এবং মাইনাস মোট ব্যয় হচ্ছে OTFQ অর্থাৎ সম্পূর্ণ চতুর্ভুজটুকু, তিনটি চতুর্ভুজের সমষ্টি হচ্ছে মোট ব্যয়, এবং মাঝের নিচ থেকে প্রথম এবং দ্বিতীয় এই দুইটির হচ্ছে মোট আয়। তাহলে মোট ব্যয় মোট আয় থেকে বেশি তাই এক্ষেত্রে উৎপাদনকারী লস হয়েছে। লসের পরিমাণ হচ্ছে, যেহেতু এটা লস সেই তো মাইনাস PTFG অর্থাৎ POPGQ থেকে OTFQ বিয়োগ করলে, যেহেতু বিয়োগের অংশটুকু হচ্ছে বড় তাই এটি মাইনাস হয়েছে, তাই এটা লস। PTFG পরিমাণ হচ্ছে লস অর্থাৎ
মোট ব্যয় হচ্ছে OTFQ, এই OTFQ OPGQ অংশ থেকে বড়, এই চতুর্ভুজ থেকে অর্থাৎ আয়তক্ষেত্র থেকে বড়, যেহেতু মোট ব্যয় তাই এটা মাইনাস, তাই এটা লস, অর্থাৎ লসের পরিমাণ হচ্ছে PTFG। এবং মোট স্থির ব্যয় হচ্ছে এখানে LTFH, LTFH হচ্ছে মোট স্থির ব্যয়, এবং মোট পরিবর্তনশীল ব্যয় হচ্ছে OLSQ, মোট পরিবর্তনশীল ব্যয় হচ্ছে OLSQ। দেখো এটা কেন মোট পরিবর্তনশীল ব্যয়, কারণ S বিন্দুতে এখানে মোট পরিবর্তনশীল সরি গড় পরিবর্তনশীল ব্যয় রাখা, গড় পরিবর্তনশীল ব্যয় হচ্ছে OL, উৎপাদনের পরিমাণ হচ্ছে OQ, সুতরাং OL ইনটু OQ গুণ করলে মোট পরিবর্তনশীল ব্যয় OLSQ। তাহলে উৎপাদন চালু রাখলে ক্ষতি PTFG, উৎপাদন বন্ধ রাখলে ক্ষতি বেড়ে LTFH, অর্থাৎ উৎপাদন যদি বন্ধ রাখে তাহলে ক্ষতি হয় LTFH, যা স্থির ব্যয়, অর্থাৎ উৎপাদন বন্ধ রাখলে স্থির ব্যয়ের পুরো অংশটুকুই ক্ষতির সম্মুখীন হতে হয়, যেহেতু স্থির ব্যয় হচ্ছে LTFS, তাই ক্ষতি বেশি হয়, তাই স্বল্পকালে যদি কারখানা চালু রেখে পরিবর্তনশীল ব্যয়ের সবটুকু এবং স্থির ব্যয়ের অংশ বিশেষ তুলে আনতে পারলে ক্ষতি কমে আসে। তাহলে নিশ্চয়ই বিষয়টি বুঝেছো। আমরা নেক্সটে দেখো, এই চিত্রে সম্পূর্ণভাবে দেখানো হয়েছে সংখ্যার আকারে। দেখো এখানে দাম হচ্ছে 6 টাকা, এখন এখানে গড় ব্যয় হচ্ছে 8 টাকা, প্রতি এককে লস হচ্ছে 2 টাকা, প্রতি এককে লস 2 টাকা, তাহলে মোট লস হচ্ছে 2 × 50, অর্থাৎ 100 টাকা লস। কিন্তু যদি উৎপাদন বন্ধ রাখত তাহলে তার স্থির ব্যয় এখানে প্রতি এককে হচ্ছে 4 টাকা, 4 থেকে 8, এইটুকু হচ্ছে গড় স্থির ব্যয়, তাকে প্রতি এককে ক্ষতির সম্মুখীন হতে হতো 4 টাকা, কিন্তু উৎপাদন চালু রাখায় তাকে 2 টাকা প্রতি এককে লস লস হতে লসের সম্মুখীন হচ্ছে, তাই সে উৎপাদন চালু রাখছে। দেখো এক্ষেত্রে 8 × 50 হচ্ছে মোট ব্যয়, অর্থাৎ 400 টাকা হচ্ছে মোট ব্যয়, অর্থাৎ গড় ব্যয় হচ্ছে 8 টাকা, উৎপাদনের পরিমাণ হচ্ছে 50, তাহলে মোট ব্যয় হচ্ছে 408 × 50। কিন্তু যদি সে উৎপাদন চালু রাখে তাহলে তার যে দাম হচ্ছে 6 টাকা, 50 একক বিক্রি করে, তার মোট আয় হচ্ছে 5 × 50 × 6, অর্থাৎ 300 টাকা, তাহলে তার মোট আয় হচ্ছে 300, মোট ব্যয় হচ্ছে 400, তার ক্ষতির পরিমাণ হচ্ছে 100 টাকা। কিন্তু যদি সে উৎপাদন বন্ধ করে দিত তাহলে তার পরিবর্তনশীল ব্যয় লাগতো না, অর্থাৎ পরিবর্তনশীল ব্যয় হচ্ছে এখানে প্রতি এককে পরিবর্তনশীল ব্যয় 4 টাকা, সুতরাং এই 4 টাকা তার খরচ হতো না, কারণ এটা কাঁচামাল বাবদ আনা হতো, তাহলে তার স্থির ব্যয় বহন করতে হতো প্রতি এককে 4 টাকা, অর্থাৎ স্থির ব্যয় এক্ষেত্রে 4 টাকা, পরিবর্তনশীল ব্যয়ও 4 টাকা, তাহলে তার পরিবর্তনশীল ব্যয় লাগতো না, কারণ সে কাঁচামাল লাগতো না, উৎপাদন না করলে পরিবর্তনশীল ব্যয় শূন্য থাকে, কিন্তু উৎপাদন বন্ধ রাখলেও স্থির ব্যয় তাকে বহন করতেই হয়, বাড়ি ভাড়া, বিভিন্ন যন্ত্রপাতির ভাড়া ইত্যাদি বিভিন্ন স্থির ব্যয় একটি কারখানাকে বহন করতে হয়, কারণ উৎপাদন বন্ধ রাখলে রাতারাতি বা তাৎক্ষণিক কারখানা বাদ দেওয়া যায় না, কারখানার ভাড়া, মেশিনের ভাড়া ইত্যাদি বহন করতে হয়, তাই তাকে ক্ষতির সম্মুখীন হতে হয়, তাই সে চেষ্টা করে স্বল্পকালে ক্ষতি হলেও উৎপাদন চালু রেখে তার স্থির ব্যয়ের অংশ উঠিয়ে আনার জন্য। তাহলে এক্ষেত্রে চিত্রে তার ক্ষতির পরিমাণ হচ্ছে উৎপাদন চালু রাখলে 100 টাকা, কিন্তু উৎপাদন বন্ধ রাখলে তার ক্ষতির পরিমাণ দাঁড়াতো 200 টাকা, অর্থাৎ স্থির ব্যয় হচ্ছে এক্ষেত্রে 200 টাকা, পরিবর্তনশীল ব্যয়ও 200 টাকা, অর্থাৎ তাকে
ক্ষতির সম্মুখীন হতে হতো। উৎপাদন বন্ধ রাখলে 200 টাকা, কিন্তু উৎপাদন চালু রাখায় তার ক্ষতির পরিমাণ হ্রাস পেয়ে হলো 100 টাকা। তাই স্বল্পকালে সে আপাতত ক্ষতি স্বীকার করে উৎপাদন করবে, ভবিষ্যতে যদি দাম পরিবর্তন হয় বা তার ব্যয় হ্রাস পায় তাহলে সে ভবিষ্যতে মুনাফার আশায় উৎপাদন বর্তমানে স্বল্পকালে চালু রাখবে। তাহলে বিষয়টি বুঝেছ নিশ্চয়ই, খুবই ভালো করে এই বিষয়টি বুঝতে হবে। আমরা পরবর্তী স্লাইডে যাই। তাহলে একচেটিয়া বাজারে স্বল্পকালে 3 ধরনের মুনাফার সম্মুখীন হতে পারে, তা হচ্ছে স্বাভাবিক মুনাফা, অস্বাভাবিক মুনাফা ও ক্ষতি স্বীকার করে উৎপাদন করতে পারে। আমরা আজকে ক্ষতি স্বীকার করে উৎপাদন এর বিষয়টি জানলাম, এবং দীর্ঘকালে কিন্তু একচেটিয়া বাজারে একমাত্র অস্বাভাবিক মুনাফাই লাভ করে থাকে। কারণ দীর্ঘকালে যদি অস্বাভাবিক মুনাফা লাভ না করে তাহলে কিন্তু একচেটিয়া কারবারই টিকে থাকে না, তা ভেঙে যায়। যদি ক্ষতির সম্মুখীন হয় দীর্ঘকালে তাহলে একচেটিয়া কারবারই ভেঙে যাবে, দীর্ঘকালে সে ক্ষতির সম্মুখীন হবে না। আর যদি অস্বাভাবিক মুনাফা লাভ করতে না পারে তাহলে কিন্তু সে একচেটিয়া কারবারই টিকে থাকে না। তখন দাম গড় ব্যয় থেকে বেশি থাকা অবস্থায় ফার্মের ভারসাম্য দাম ও পরিমাণ নির্ধারিত হয়। তাহলে দীর্ঘকালে একচেটিয়া বাজারে কেবলমাত্র অস্বাভাবিক মুনাফাই লাভ করে থাকে। তাহলে কিছু প্রশ্ন দিয়ে দেওয়া হয়েছে, এই প্রশ্নগুলো তোমরা বাসায় তৈরি, এবং একটি বাড়ির কাজ দিয়ে দেওয়া হচ্ছে। দেখো এই চিত্র থেকে তোমরা এই প্রশ্নগুলো তৈরি করবে, অর্থাৎ মোট আয় মোট ব্যয় মুনাফা নির্ণয় করবে, 2 মোট স্থির ব্যয় মোট পরিবর্তনশীল ব্যয় নির্ণয় করবে, এবং 3 চিত্রে উৎপাদন চালু রাখলে ক্ষতির পরিমাণ এবং কারখানা বন্ধ রাখলে ক্ষতির পরিমাণ নির্ণয় করবে। আশা করি তোমরা এই উত্তরগুলো বাসায় তৈরি করতে পারবে। তাহলে সকল আবারও ধন্যবাদ জানিয়ে তোমাদের আজকের এই অর্থনীতি ক্লাস এখানেই শেষ হলো। আল্লাহ হাফেজ।